ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগের একুশতম জাতীয় কাউন্সিল আজ বিকেল তিনটায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতৃত্বের বাছাইয়ের এই আয়োজনে জড়ো হওয়ার কথা রয়েছে লাখো মানুষের এই সমাবেশ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে নৌকার আদলে মূল মঞ্চ ও কাউন্সিলর ডেলিগেটদের বসার আসন আরো জানাচ্ছেন রিয়াজ সুপন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল নৌকার আদলে তৈরি করা হয়েছে মূল মঞ্চ এখান থেকেই ঘোষণা আসবে নতুন নেতৃত্বের কাউন্সিলর ও ডেলিগেটদের জন্য বসানো হয়েছে ত্রিশ হাজার চেয়ার রাখা হয়েছে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল ক্যাম্প খাবারের পাশাপাশি সুপেয় জলের ব্যবস্থা আলোর বন্যা গোটা সোহার্দি উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এই সম্মেলন আসন সীমিত হলেও এই আয়োজনে জড়ো হবেন লাখো মানুষ তাদের সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা মঞ্চ থেকে দূরের মানুষদের জন্য বসানো হয়েছে বারোটি ডিজিটাল এলইডি মনিটর মূল মঞ্চের উপর স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতীক সামনে পদ্মা সেতুর নমুনা এইবারের যে আমাদের আয়োজন সাতসজ্জা আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের ইতিহাসে এটা সর্ব বৃহৎ এবং চোখ ধাদানো আয়োজন নেতাকর্মীদের প্রত্যাশা দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচ্ছন্ন ভাবমূর্তির একদল সংগঠককে নেতৃত্বে আনবেন যারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে দলকে সামনে এগিয়ে নেবে বঙ্গবন্ধুর আদর্শকে যারা ধারণ করেন লালন করেন এবং মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন তাদেরকেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব নিয়ে আসবেন ত্যাগী নেতাদেরকে আগামী সম্মেলনে যথাযথ পদে অধিষ্ঠিত করবে আমরা সকলের দেশবাসীর সে প্রত্যাশা নতুন নির্দেশে দলকে আরো সুসংগত করার প্রতিশ্রুতিও দেন নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন এবং আমরা বিশ্বাস করি উনি সঠিক সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের জঙ্গিবাদ এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সেই নেতৃত্ব যোগ্য বলে আমি মনে করি সুমন টেলিভিশন ঢাকা